বাংলাদেশে আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গেছে এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা অশান্ত পরিস্থিতির থমকে রয়েছে সমস্ত আমদানি রপ্তানি বাংলাদেশের যার ফলে বিপাকে পড়েছেন সবজি ব্যবসায়ী থেকে মাছ ব্যবসায়ীরা বিগত দু তিন দিন ধরে উড়িষ্যা থেকে আসা সামুদ্রিক মাছের ট্রাক পেট্রাপোল সীমান্তে আটকে রয়েছে নষ্ট হয়ে গিয়েছে লক্ষাধিক টাকার মাছ জানাচ্ছেন ব্যবসায়ীরা তিন চার দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে থেকে গাড়ির ভেতরেই পচে গন্ধ বেরোচ্ছে মাছ পচার দুর্গন্ধের টিকা দায়ী হয়ে পড়েছে ব্যবসায়ীরা জানাচ্ছেন পাঁচশো ট্রাকে প্রায় কোটি টাকার মাছ প্রতিদিন বাংলাদেশে রপ্তানি হয় পাশাপাশি পেট্রাপোলে দাঁড়িয়ে রয়েছে সারি সারি দিয়ে সবজির ট্রাকও দীর্ঘদিন যাবত সবজি ট্রাক দাঁড়িয়ে থাকায় আনার সহ পেঁয়াজ আদা রসুন পচে যাচ্ছে যার ফলে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানা গিয়েছে বর্তমানে মেমারি থেকে বাংলাদেশের আত্মীয় বাড়িতে গিয়েছিলেন এক পরিবার নাতির মানসিক পুজো দিতে বাংলাদেশে গিয়েছিলেন গন্ডগোলে চরম আতঙ্কে দিন কাটছে তাদের চরম আতঙ্ক নিয়ে বুধবার দুপুরে পেট্রাপোল বন্দরে ফিরেছেন তারা মালয়েশিয়া উড়িষ্যা থেকে উড়িষ্যার চিল্কা থেকে চিলকা থেকে গত তিন চার দিন ধরে গত তিন দিন ধরে দাঁড়িয়ে আছে লোড হয়ে এক্সপোর্ট হচ্ছে না বাংলাদেশের ওই গন্ডগোলের কারণে এখন কখন খবর হবে আদৌ খবর হবে কিনা তবে যতদূর শুনতে পাচ্ছি অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাল যাবে না এবং আগামী কয়েকদিনে শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখছি না মাছগুলো ড্যামেজ হয়ে গেছে সবই পচে গেছে এই গাড়িটার মাছও পচে গেছে সরিয়ে নেওয়া হচ্ছে চার দিন ধরে আটকে আছে সেই মাল এখন রিটার্ন নিয়ে যাওয়া হচ্ছে তো মাছ তো পচে যাচ্ছে এখন কি করবো কিছু করার নেই আমাদের আমাদের এখন আর কিছু করার নেই আর মানে কি করবো মাছ তো পচেই যাচ্ছে